হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আজ 2 মার্চ 2019, কাল 3 মার্চ 2019 আমাদের সকলের প্রিয় হাওড়া রাজধানী এক্সপ্রেস 50 বছর পূরণ করছে। এই স্পেশাল দিন উপলক্ষে আমরা সব রেল ফ্যান্সরা অ্যালং উইথ ইস্টার্ন রেলওয়ে স্টাফস একটা স্পেশাল অনুষ্ঠানের আয়োজন করছি। এখন এসেছি হাওড়া ইলেকট্রিক লোকোশেডে কালকে রাজধানী যে ইঞ্জিনটা পাবে সেটাকে সাজাতে। সো লেটস গো। হাওড়া হক ওয়েব 7 3 0 5 6 8 আমাদের কালকের রাজধানীর ইঞ্জিন ফুল দমে সাজানো চলছে। শোনা যাচ্ছে আরেকটা অল্টারনেটিভ ইঞ্জিনও রাখা হয়েছে ইন কেস অফ ফেলিওর অফ 3 0 5 6 8, তবে সেটা কোনটা এখন অবধি জানা যায়নি। সো এই হচ্ছে সেই অল্টারনেটিভ লোকো হাওড়া হক ওয়েব 7 3 0 5 2 4। যদি 3 0 5 6 8 কোনো যান্ত্রিক গোলযোগ হয় দেন দিস গাই উইল টেক চার্জ। রাজাবাবু বলে কথা, কোনো বিভ্রাটের জেরে সব ভেস্তে যাবে, তা কি আর হতে দেওয়া যায়? Thank you.
লোকো সাজানো কমপ্লিট, ডিনার সেরে আমরা এখন এসেছি কোচিং ডিপোতে রেকটা ডেকোরেট করতে। রাত হয়েছে অনেক। আমার লেফট সাইডের রেকটা হলো পূর্বা এক্সপ্রেসের, আর রাইট সাইডেরটা হলো আমাদের বার্থডে বয়ের। দেখবি তো না, জিজ্ঞেস করতো তোদের এখন কোন খাট খেয়ে নিয়েছে সত্যি কথা বলতে। ভাবতে এত ভালো লাগছে যে আজ সারাদিন যেই ট্রেনটার ইঞ্জিন আর রেকটাকে আমাদের ইআরএফসি টিম সাজাচ্ছে, কাল সেই ট্রেনটাতেই চেপে আমাদের টিম একসঙ্গে মজা করতে করতে দিল্লি যাবে। এই মুহূর্তগুলো সত্যি চিরজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে। তবে এবারে ফেরার পালা, একটু রেস্ট না নিলে কালকের দিনটা ভেস্তে যাবে। এই মাঝরাতে তো আর বাড়ি ফেরা সম্ভব না। পাশে চন্দ্রিলদার বাড়ি, আপাতত সবাই ওখানেই যাচ্ছে একটু রেস্ট নিতে। সো আজকের মতো টাটা, কাল দেখা হচ্ছে কিন্তু তোমাদের সবার সাথে হাওড়া স্টেশনে। So guys, finally the day has arrived. যেই দিনটার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করে রয়েছি, আমার ফেভারিট ট্রেনের গোল্ডেন জুবলি সেলিব্রেশন। সো চলো, আর তস হচ্ছে না আমার, কান্ট ওয়েট মোর টু গেট আ গ্লিমস অফ দ্য কিং। Ladies and gentlemen, presenting before you all the pride of the Eastern Railways, the Kolkata Rajdhani Express, erstwhile the Calcutta Rajdhani Express, the first full AC high-speed train of the country. Let's all of us take a moment to wish the King a very happy birthday. Long live the King. Thank you.
বেশ সাবাস, টিটিরা সব আসছেন ট্রেতে করে গোলাপ ফুল আর গ্রিটিং কার্ডস নিয়ে। প্যাসেঞ্জার্সদেরকে ওয়েলকাম করা হবে এগুলো দিয়ে। সেরা সেরা হাওড়া রাজধানী এক্সপ্রেসে টোটাল 5টা এসি টু টিয়ার কোচ আছে। এসি টু টিয়ার কোচেও ডাইনামিক প্রাইসিং আছে। লোয়েস্ট প্রাইস যেটা হতে পারে সেটা হলো 2,990 টাকা, আর হায়েস্ট প্রাইস যেটা যেতে পারে সেটা হলো 4,313 টাকা। হাওড়া রাজধানী এক্সপ্রেসে টোটাল 2টো এসি ফার্স্ট ক্লাস কোচ আছে, যেটার ভাড়া 5,025 টাকা, কিন্তু এসি ফার্স্ট ক্লাসে কোনো ডাইনামিক প্রাইসিং নেই। দিস ইজ দ্য ফিক্সড ফেয়ার। হাওড়া রাজধানী এক্সপ্রেসে টোটাল 10টা এসি থ্রি টিয়ার কোচ আছে। এসি থ্রি টিয়ারে ডাইনামিক প্রাইসিং আছে। লোয়েস্ট ফেয়ার যেটা হতে পারে সেটা হলো 2,160 টাকা, অ্যান্ড হায়েস্ট ফেয়ার হতে পারে 2,890 টাকা।
আমাদের লোকোমোটিভ ইনচার্জ হলো হাওড়া হগ ওয়েব 7305 68। হগের ফুল ফর্ম হলো হেড অন জেনারেশন, যার মানে লোকোমোটিভ এন্টায়ার রেকটাকে পাওয়ার সাপ্লাই দিতে সক্ষম বাই ড্রয়িং কারেন্ট ফ্রম ওভারহেড ওয়্যারস। অ্যান্ড ওয়েব 7 তো তোমরা সবাই জানোই 6350 হর্স পাওয়ারের একটা লোকোমোটিভ, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্যাসেঞ্জার ক্লাস লোকোমোটিভ উইথ এ টপ স্পিড অফ 140 কিলোমিটার পার আওয়ার। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা, হাওড়া থেকে নিউ দিল্লি 1531 কিলোমিটার, 19 ঘন্টা 55 মিনিট টাইম নেয়। অন দ্য ওয়ে এটা বর্ধমান, মধুপুর, জাসিডি, পাটনা, মুঘলসরাই, এলাহাবাদ আর কানপুর সেন্ট্রাল স্টেশনে স্টপ দেয়। কেক কাটা হবে আর কিছুক্ষণের মধ্যেই ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। এখানে একদম সামনের কেকটা আমাদের ইআরএফসি টিমের তরফ থেকে পদ্মা বার্থডে বয়, অ্যান্ড ওই রাইট সাইডের যে কেকটা ওটা অ্যারেঞ্জড বাই ইস্টার্ন রেলওয়েজ। ইনি হচ্ছেন এডিআরএম মিস্টার নারোলা। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর অ্যালাউইং আস টু বি এ পার্ট অফ দিস গ্র্যান্ড সেলিব্রেশন। We will always be grateful to you. এরপর একটা হাস্যকর ঘটনা ঘটল, হাস্যকর কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ ভীষণ এম্বারাসিং। অর্কদার হাতে ক্যামেরাটা দিয়ে বললাম, আমি বোর্ড করছি, তুমি সেটার ভিডিওটা তোলো। তারপর যেটা ঘটল,
মানে সিম্পলি সরে গেল। এনিওয়েজ দেখা যাক, আর একটা সেকেন্ড অ্যাটেম্পট নিই, এবার যদি না দেয় আমি ওর ট্রে থেকে গ্রিটিং কার্ড নিয়ে আর গোলাপ নিয়ে উঠে যাব। ঠিক যেমন ভেবেছিলাম তেমন, এবারও কোনো ওয়েলকাম করা হলো না। তবে যেই কার্ডটা নিয়ে উঠলাম পেছন থেকে উনি ডেকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি ট্র্যাভেল করছেন? আমি বললাম হ্যাঁ। বললেন, না আই থট ইউ আর এ মিডিয়া পার্সন। বললাম, নো আই এম নট। দেন উনি বললেন, স্যার আইয়ে আপকো বেহতরিন তরিকে সে দেতে হ্যাঁ। দিস ওয়ার হার এক্স্যাক্ট ওয়ার্ডস। সো এরপর ওনার সাথেই ছবিটা তুললাম। As the clock struck 2:05 in the afternoon, the majestic king, the Howrah Rajdhani Express, begins its golden jubilee run, creating a history yet again. Tada! Tada! Hey, thank you, bhai! পার পার্সন 1 লিটার চিল্ড মিনারেল ওয়াটার সার্ভ করা হলো। এটা টিকিট ফেয়ারেই ইনক্লুডেড থাকে। এরপর যদি কারোর এক্সট্রা জল লাগে
দেন সেটা 15 টাকা পার লিটার প্রাইসে কিনে খেতে হবে প্যান্ট্রি থেকে। You know what is the best part of traveling in first AC? এই করিডোরটা, এটা দিয়ে পায়চারি করার মজাটা না জাস্ট অন্য লেভেলের। So guys, welcome aboard the Rajdhani Express. Please make yourself comfortable. कुछ ही देर में खान पान की सेवा शुरू की जाएगी। আমরা এখন ঢুকছি বালি। এখান থেকে হাওড়া বর্ধমান মেন অ্যান্ড হাওড়া বর্ধমান কর্ড সেকশন আলাদা হয়। আমাদের ট্রেন ঢুকবে কর্ডে অ্যাজ ইট ইজ শর্টার ডিস্টেন্স অ্যান্ড অলসো হাই স্পিড 130 কিলোমিটার পার আওয়ার ক্যাপেবল রুট। ভায়া মেনটা যাবে শেওড়াফুলি ব্যান্ডেল চন্দননগর মেমারি হয়ে আমরা কর্ড দিয়ে যাব ভায়া ডানকুনি কামারকুণ্ডু মশাগ্রাম।
ওয়েলকাম ড্রিঙ্কসে দিল একটা করে ছাঁচ, দ্যাট ইজ স্পাইসড বাটারমিল্ক। ছাঁচ আমার ভালো লাগলো না, এর জায়গায় অন্য কোনো ফ্রুট ড্রিঙ্ক দিলে খুশি হতাম। ওয়েল, এর সাথে দিয়েছে সেন্টেড ওয়েট ওয়াইপস, যেটা মারাত্মক রিফ্রেশিং একটা জিনিস। এছাড়াও আছে একটা করে 12-1 চকোলেট অ্যান্ড একটা গোলাপ ফুল। IRCTC
এখন আমরা ঢুকছি শক্তিগড়। এখানের বিখ্যাত ল্যাংচার কথা তো তোমরা সবাই শুনেইছো। এনিওয়েজ, বালিতে যে মেন অ্যান্ড কর্ড সেকশন আলাদা হয়েছিল, এই শক্তিগড়ে এসেই দুটো আবার মিলে একসাথে অ্যাজ এ কোয়াড্রাপল সেকশন যায় টুয়ার্ডস বর্ধমান অ্যান্ড দেন ফার্দার টুয়ার্ডস আসানসোল।
কাম টু পার্ট arriving at Bordhoman টানা এক ঘন্টা দশ মিনিট দুরন্ত গতিতে ছোটার পর আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টপেজ বর্ধমানে অ্যারাইভাল টাইম ছিল 3:08 কিন্তু আমরা ঢুকছি 3:15 দ্যাট ইজ 7 মিনিট লেট হাওড়া থেকে বর্ধমানের মধ্যে টাইম দেওয়া ছিল 1 ঘন্টা 3 মিনিট সেখানে আমরা নিয়েছি 7 মিনিট বেশি দ্যাট ইজ 1 ঘন্টা 10 মিনিট টাইম 3:15 এক ঘন্টা দশ মিনিট লাগালো একটু সিট টেকসেন যোগ দুই মিনিটের শর্ট হল দেওয়ার পর আমরা আমাদের ফার্স্ট স্টপেজ বর্ধমান ছেড়ে বেরোচ্ছি আমাদের নেক্সট স্টপেজ না 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 দুর্গাপুর নয় আসানসোলও নয় সোজা মধুপুর আগে তো হাওড়ার পরে ডিরেক্ট মধুপুরই দাঁড়াতো কয়েক বছর আগে বর্ধমানটা অ্যাড হয়েছে
ডান দিকে যেই রুটটা এসে ঢুকছে সেটা আসছে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে, দ্যাট ইজ ডিব্রুগড়, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, মালদা, বোলপুর, ওইসব সাইড থেকে। আ গয়া ইভিনিং স্ন্যাক্স, দিয়েছে একটা গরমা গরম সিঙাড়া, রোস্টেড অ্যান্ড সল্টেড অ্যামন্ডস, একটা লাড্ডু। সিঙাড়াটা দারুণ মুচমুচে, ফ্রেশ অ্যান্ড টেস্টি, লাড্ডুটাও পারফেক্ট, অ্যান্ড সাথে টি অর কফি কিট। ট্রাকে কাজ চলছে, সাবাস কাটনি DG3, এটা কি দেখতে, কাটনি
বাচ্চা খুলে দিচ্ছি। এই অন্ডাল থেকে রাইট সাইডে যে রুটটা ঢুকছে ওটা যাচ্ছে ভায়া শিউড়ি হয়ে সাঁইথিয়া। রানীগঞ্জ ক্রস করছি আসানসোল জাংশন। দারুণ লাগে স্টেশনটা, লুকস সো গ্র্যান্ড। আচ্ছা বাই দ্য ওয়ে, বেঙ্গলে কলকাতার পরে সবচেয়ে বড় শহর কোনটা? ইজ ইট আসানসোল অর শিলিগুড়ি? আই এম নট শিওর। তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। আর হ্যাঁ, এই আসানসোল থেকেই একটা রুট বাইফোরকেট করে টুয়ার্ডস জয়চন্ডী পাহাড় ভায়া বার্নপুর। আসানসোল বড়কা খানা, এবারে তোমাদের একটা ইতিহাসের গল্প শোনাই। হাওড়া থেকে দিল্লি যাওয়ার সবচেয়ে প্রথম রুট কোনটা জানো? বর্ধমানের পর খানা জাংশন থেকে নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা রুট আলাদা হচ্ছে দেখালাম, মনে আছে? ওই রুট দিয়ে বোলপুর, রামপুরহাট, পাকুড়, সাহিবগঞ্জ, ভাগলপুর, জামালপুর হয়ে লাক্ষীসরাই জাংশন হয়ে পাটনা হয়ে দেন যেত।
যত লেজেন্ডারি ট্রেনস আছে লাইক কালকা মেল সব ওই রুট দিয়েই যেত, এখনও আপার ইন্ডিয়া এক্সপ্রেস ওই রুট দিয়েই যায়। এরপর বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সীতারামপুর, মধুপুর, জশিডি হয়ে, লক্ষ্মীসরাই হয়ে, পাটনা হয়ে একটা রুট বার করা হলো, এর নাম দেওয়া হলো কর্ড সেকশন, অ্যাজ এটা অনেক শর্ট ডিস্টেন্স। সব হাই প্রায়োরিটি ইম্পর্টেন্ট ট্রেনসদের এই শর্টার অ্যান্ড ফাস্টার রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। তারপর আরও শর্টার অ্যান্ড আরও ফাস্টার একটা রুট বার করা হলো ভায়া ধনবাদ, হাজারিবাগ, গয়া হয়ে মুঘলসরাই হয়ে, অ্যান্ড এটার নাম দেওয়া হলো গ্র্যান্ড কর্ড। এরপর আবারও সব ইম্পর্টেন্ট অ্যান্ড হাই প্রায়োরিটি ট্রেনসগুলোকে ভায়া গ্র্যান্ড কর্ড ঘুরিয়ে দেওয়া হলো, অ্যান্ড তারপর গ্র্যান্ড কর্ডটা গ্র্যান্ড কর্ডই থেকে গেল, কর্ড সেকশনটার নাম চেঞ্জ হয়ে গেল মেন, অ্যান্ড ওল্ডেস্ট রুটটার নাম হলো সাহিবগঞ্জ লুপ। যাই হোক, অনেক সীতারামপুর সীতারামপুর শুনলে, এই হচ্ছে সেই সীতারামপুর স্টেশন যেখান থেকে গ্র্যান্ড কর্ড আর মেন লাইন আলাদা হয়। আমরা ঢুকছি মেন লাইনে, যেটা রাইট হ্যান্ড সাইডে ঢুকছে, আর গ্র্যান্ড কর্ড কিন্তু বেঁকে যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে। স্কিপিং চিত্তরঞ্জন, ক্রস করছি চিত্তরঞ্জন, এই সেই জায়গা যেখানে রেল ইঞ্জিন কারখানা সারা ভারত বিখ্যাত। WAP-7, WAP-5, WAG-9 এর মতন শক্তিশালী ইঞ্জিন সেটা দিন রাত বানিয়ে চলেছে। বিদ্যাসাগর
স্কিপিং মন্দকাতা। আমি বললাম মন্দকাতা, স্টেশনটার নাম মদন কাটা। স্কিপিং চোড়ামো, এখন ঢুকছি আমাদের সেকেন্ড স্টপেজ মধুপুর জংশনে। বিখ্যাত ট্যুরিস্ট স্পট দেওঘর, এখান থেকেই যেতে হয়। মধুপুর ইটসেলফ ইজ ইন দেওঘর ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। চার মিনিট হল্টের পর আমরা মধুপুর ছেড়ে বেরোচ্ছি। ও হ্যাঁ, বলাই তো হয়নি, আমরা মধুপুর ঢুকেছিলাম 5:27 নাগাদ। স্কেডিউল অ্যারাইভাল টাইম ছিল 5:12, মানে আমরা 15 মিনিট লেট চলছি। এনিওয়েজ, আওয়ার নেক্সট স্টপেজ জাসিডি। বাবা বৈদ্যনাথ, ক্যামেরাটা ভালো ধরেছিস?
আইডেন্টি তুলছিস নাকি? তারপরে শোনো না, এগুলো শুনো, এগুলো একটু ক্যামেরায় উঠো। তারপরে এত আস্তে অ্যানাউন্স করছে, মনে হচ্ছে মশাদের শোনাচ্ছে। এবার অনেক সময় মেট্রোদের অ্যানাউন্স হয়, অনেক সময় ঝুলঝুল পড়ে যায়। তো শোনো না, তার বলছে কে আপনারা? বলছে আমরা ট্রেন ট্র্যাকার। কি ও কি তুমি দেখবে, একটা ডিজাইন মারবে, দশটা লাইক উঠে যাবে সামনে ফাঁক দিয়ে। একটু দিন না, ওই 13 জনকে একটা দিয়েছে। আমাদের 4টে মেম্বার গেছে, 4টে মেম্বারকে একটা একটা করে দিয়েছে। তাও তারা ট্রাভেল করছে না? হ্যাঁ, বলছে এটা অফিসিয়াল, এটা দেওয়া হয় না, আপনারা আসতে পারেন, ডাইরেক্ট বলে দিয়েছে। আসছে গো বাবান দা, এটা হচ্ছে বৈদ্যনাথ বাবার জায়গা। বাবা তা হর্নটা শুনলে বড় আছে স্টেশনটা, বিশাল বড়, এখান থেকে টয় ট্রেন ছাড়ে। জানিস না, এখন হয়তো মনে হয় টয়লেটের লাইনগুলো নেই, আগে ছাড়তো এখান থেকে। ওই যে স্টেশনটা দেখে রাখ, ওই যে ওপারে যে স্টেশনটা এসেছিলাম, ওখান থেকে টয় ট্রেন ছাড়তো আগে। অনগড, অনগড ভাই, আমি আর কি মারছি না। দার্জিলিং যেত বাট এখনো যায় না। ভাইয়া বাংলাদেশ হয়ে যেত নাকি? ভাইয়া বাংলাদেশ না, ভাইয়া লুফথানজা হয়ে যেত। লুফথানজা এয়ারলাইন্স ভিডিও রেকর্ডগুলো হচ্ছে। পেটে পড়ুক নাকি কি? এত আস্তে তোমাদের তো পুরো আমি ছিলাম হচ্ছে ঠিক এইরকম জায়গাটাতে, এইরকম জায়গায়। হ্যাঁ, পরে এটা বেরিয়ে যাবে, তারপরে অনেক ছোটবেলা তখন ছিল তো রাজাহাট এখানে এসছে। একদিন দেখি লাগেজ নিয়ে আবার তরপর তরপর করছে রাজধানীতে ওঠার জন্য, ঠিক আছে, মানে উঠেই ছাড়বে, মানে হাসি পেয়ে যাবে এখানে বিশাল। মানে হ্যাঁ, এখানে এসে দাঁড়িয়েছে কেলটা যারা আসেনি তাদের নামগুলো নে। প্যান্টটা দেখা, সরি গাইজ, ভেরি সরি, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তাই এর মধ্যে আর কোনো ইন্টারমিডিয়েট স্টেশনসের ভিডিও করতে পারিনি। বড্ড টায়ার্ড লাগছিল, এই এক দুই দিন যা দৌড়াদৌড়ি হয়েছে না, সো মাচ নিডেড ছিল এই রেস্টটা।
পিঙ্কিউল জাংশন। লক্ষ্মীসরাই জংশন, এই সেই স্টেশন, এখানেই এসে মেশে সাহেবগঞ্জ লুপ অ্যান্ড মেইন লাইন। নট এক্স্যাক্টলি এখানে, ঠিক এর আগের স্টেশনটা, দ্যাট ইজ কিউল জংশন। লক্ষ্মীসরাই জংশন আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি একটা জিনিস, আমরা কিন্তু হাওড়া থেকে দিল্লি কনফার্ম টিকিট পাচ্ছিলাম না ডিউ টু গোল্ডেন জুবিলি ক্রেজ অ্যামং রেল ফ্যান্স। তাই হাওড়া টু পাটনা অ্যান্ড দেন পাটনা টু দিল্লি আলাদা আলাদা করে বুক করেছি। আমাদের হাওড়া থেকে পাটনার কেবিন হলো কেবিন বি, অ্যান্ড পাটনা টু দিল্লিটায় পড়েছে কেবিন সি। আপাতত তোমাদের কেবিন বিটার দর্শন করাই। টমেটো স্যুপ সার্ভড অ্যান্ড তার সাথে গোল্ডেন জুবিলি স্পেশাল ফিশ ফ্রাই। হ্যালো, হ্যাঁ, এর সাথেও আছে ড্রাই চিলি চিকেন অন স্পেশাল রিকোয়েস্ট। বাইরের কভারিংটা নরম অ্যান্ড ভেতরে হোল ফিশ, অসম। কেমন? ফিশ ফ্রাইটা একটু খেয়ে বলো না।
This one is better. Trust me. এটা ট্রাই করতে হবে এখনো খাইনি আমি. Fish fry is also very good. Guys, আজ অর্কদা ফার্স্ট টাইম ফুড রিভিউ দিচ্ছে. হ্যাঁ যেটা বলছিলাম অর্কদা আজ ফার্স্ট টাইম ফুড রিভিউ দিল. ও একটা ব্লগিং চ্যানেলও খুলেছে ইউটিউবে. আমি চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি. তোমরা প্লিজ গিয়ে ওর ভিডিওসগুলো চেক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো. শো হিম সাম সাপোর্ট অ্যান্ড হেল্প হিম গ্রো. হ্যাঁ এবারে ড্রাই চিলি চিকেনটার ব্যাপারে বলি. উফ বস কী বানিয়েছে. ইট ইজ দ্য বেস্ট এভার ড্রাই চিলি চিকেন দ্যাট আই হ্যাভ হ্যাড টিল ডেট ইন এ ট্রেন. চিকেনগুলো সফট জুসি অ্যান্ড ভীষণ টেস্টি. এবার আমার ওপিনিয়নটা শেয়ার করি. ফার্স্টেই বলি প্রত্যেকটা আইটেম ভীষণ ফ্রেশ অ্যান্ড গরম অ্যান্ড এই ট্রেনের প্যান্ট্রিতেই তৈরি. অন্য ক্লাসে কিন্তু খাবার বাইরে থেকে প্যাকড আসে. ডালটা এত সুন্দর করেছে. টমেটো ধনেপাতা নুন প্রত্যেকটার প্রপোর্শন এতটাই পারফেক্ট যে মুখে লেগে থাকার মতন.
নেভার এক্সপেক্টেড এ ডাল অফ দিস কোয়ালিটি অন বোর্ড আ ট্রেন অ্যান্ড দোপেয়াজাটা কেমন লেগেছে সেটা একটা ওয়ার্ডেই বলছি, যে কোনো টপ ক্লাস রেস্টুরেন্টে যেরম সার্ভ করে হুবহু সেম। মিক্সড ভেজটার ব্যাপারে আমি একমত অর্ঘদার সাথে, তবে এর আগে যত মিক্সড ভেজ খেয়েছি ট্রেনে তার থেকে ঢের ভালো। Skipping Guzerbag. Skipping Rajendra Nagar Terminal. আরে এ তো আমাদের ছোটু জিয়া, জিং উইথ পাটনা কলকাতা গরিবরথ এক্সপ্রেস। आ गया बिहार का राजधानी। চলো কেবিন চেঞ্জ করতে হবে। সো এই হচ্ছে আমাদের পাটনা টু দিল্লির কেবিন, কেবিন সি। এসো তোমাদের দেখাই কিরম এই কেবিনটা। এ সৌরভ এসে গেছে। সৌরভ খাবারটা এনেছিস তো? হ্যাঁ। আবার ডিনার দেখো। আমি লাইফে ফার্স্ট টাইম লাইফ
এটা ও গাল ভরা হাসি সরু হাওড়া থেকে পাটনা এসেছে এসি থ্রি টিয়ারে অ্যান্ড এবার পাটনা টু দিল্লি যাবে আমাদের সাথে ফার্স্ট এসিতে দানাপুর স্কিপিং দানাপুর আবার ডিনার পেলাম অ্যাজ হাওড়া টু পাটনার টিকিট অ্যান্ড পাটনা টু দিল্লির টিকিট দুটোতেই ডিনার ইনক্লুডেড থাকে এবারে নিয়েছি কন্টিনেন্টাল বেশ লাগছে ভালো করেছে What is it?
আমি আমারটাও খুলি নেব। ওখানে কি চিসে ওই সিল্ক মতো দিয়েছিল পুরো? শুভ আর অঙ্কন এসেছে, ওরা টু এসিতে আছে, মাঝে সাঝে আসছে দেখা করতে, জমি আড্ডা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্রথম ডিনারের প্রাপ্য ডেজার্ট, ক্যারামেল কাস্টার্ড। আমার খুব একটা পছন্দের আইটেম না, তবে খেয়ে লাগলো যেরম হয় ওরমই খেতে। বিদ্যুৎটা চমকালো দেখলে? আচ্ছা, কার কার এই ফিলিংটা চরম লাগে? বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এর মধ্যে চিল্ড এসি কোচের মধ্যে বেশ একটা কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে। আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এখন পেরোচ্ছি বক্সার। এই হচ্ছে আসল ডেজার্ট, বাটারস্কচ আইসক্রিম। মাখন মাখন, এটা হচ্ছে সেকেন্ড ডিনারের প্রাপ্য ডেজার্ট। স্কিপিং দিলদার নগর জংশন। Keeping Zamania. Skipping Dina. Skipping Kuchman. सब को पता है कि हम चार को आने वाले हैं। सब को मालूम है कि हम ड्राइवर हैं कि सब जान जैसे जा रहा है। कब आ रही है? कब आ रही है?
মুঘলসরাইয়ে ঢোকার টাইম রাত 12:42, প্রায় 1 ঘন্টা বিফোর টাইমেই আমরা চলে এসেছি মুঘলসরাই আউটারে। এত স্ল্যাক দেওয়া আছে ট্রেনটার শুধু পাটনা থেকে মুঘলসরাইয়ের মধ্যে, ইজিলি ট্রেনটাকে আরও ফাস্টার করা যায় যদি অনেক অপারেশনাল ফ্যাক্টরস থাকতে পারে। Departing after a short halt. এখন আমরা যাচ্ছি এশিয়ার লার্জেস্ট ইয়ার্ড দিয়ে, দ্যাট ইজ দ্য মুঘলসরাই ইয়ার্ড। এই স্টেশনটার এন্ট্রিটা এত গ্র্যান্ড যে দিল্লি যাওয়ার রাত জেগে মুঘলসরাই দেখবো না, এটা হয় না। Entering Mughalsarai Junction, now called the Deen Dayal Upadhyay Junction, I guess the biggest junction station under East Central Railways. এখান থেকে একটা লাইন যাচ্ছে টুয়ার্ডস গয়া, যেটা দিন চলে যাচ্ছে ধানবাদ আসানসোল হয়ে কলকাতা, আর একটা লাইন যাচ্ছে পাটনা, যেটা জাসিডি মধুপুর আসানসোল হয়ে চলে যাচ্ছে কলকাতা, একটা লাইন যাচ্ছে টুয়ার্ডস দ্য হোলি সিটি অফ বারাণসী, বারাণসী যেটাকে দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়, মাত্র 18 কিলোমিটার্স দূর এখান থেকে। সো এটাও বলা যায় যে মুঘলসরাই ক্যাটার্স টু দ্য প্যাসেঞ্জার্স অফ বারাণসী অ্যাজ ওয়েল। অ্যান্ড আরেকটা লাইন চলে যাচ্ছে মির্জাপুর বিন্ধ্যাচল হয়ে এলাহাবাদ, যে রুটটা আমরা ধরব। মস্ত সুবহ সেটার দুপুর টি শার্ট শাম করে ইনপুট আজ করে যাচ্ছে আর মৌসুম কাছে সুখে যাচ্ছে বড়িয়া জবরদস্ত। ও হ্যাঁ, যেটা বলা হলো না, সীতারামপুরে মেন লাইন অ্যান্ড গ্র্যান্ড কর্ড আলাদা হয়েছিল, এই মুঘলসরাইতেই কিন্তু দুটো এসে আবার মিশছে। আর চলো, গাড়ি 50 মিনিট মতো বিফোর টাইম, দাঁড়াবে এখন প্রায় 1 ঘন্টা।
একটু নেমে ঘুরে আসি। चल कर के रास्ते तो উফ, কিছু মজা হলো মন থেকে বলছি। যে ট্রেনটাকে আমরা সবাই প্রায় একদিন ধরে সাজালাম, সেটাতেই চেপে এত দূরের একটা স্টেশনে এসে আমাদের সাজানোগুলো দেখে সত্যি ইমোশনাল হয়ে পড়লাম। এত লোকজন সব সাজানো ট্রেনটাকে দেখছে, যেগুলো আমরা রেল ফ্যান্সরা মিলে সাজিয়েছি, এইটা ভেবেই মন ভরে যাচ্ছিল। আজ ট্রেনে ভর্তি রেল ফ্যান্সরা অনবোর্ড আছেন, সবাই ট্রেন থেকে নেমে মিট করা হলো, আড্ডা হলো, মস্তি হলো। সত্যি কথা বলতে অ্যান এক্সপিরিয়েন্স অফ এ লাইফ টাইম। দেন শুরু হলো বৃষ্টি, দৌড়ে দৌড়ে একটা এসি থ্রি টিয়ার কোচে উঠলাম, দেন ভেতর ভেতর দিয়ে প্যান্ট্রি হয়ে আসলাম আমাদের কোচে। এখন ছেড়ে বেরোচ্ছি মোগলসরাই, নেক্সট স্টপেজ এলাহাবাদ।
সিরিয়াসলি বলছি গাইজ, ওয়ান অফ দ্য মোস্ট ক্লিন ল্যাবরেটরি অফ ইন্ডিয়ান রেলওয়েজ দ্যাট আই হ্যাভ কাম অ্যাক্রস। ভীষণ পরিষ্কার, মেঝেতে ম্যাট পাতা, সো ইউ উইল নট গেট দ্যাট মেসি ফিলিং। And also these foldable doors are very convenient. Packed with all basic amenities like tissue papers, liquid soap, অলসো ইকুইপড উইথ অটো জ্যানিটার্স, যেটা অল টাইম কনস্ট্যান্টলি রুম ফ্রেশনার স্প্রে করে টয়লেটটাকে ক্লিন অ্যান্ড সেন্টেড রাখছে। ন্যাপকিনস, টয়লেট সিট কভার্স টু গিভ ইউ আর ড্রাই অ্যান্ড ক্লিন ফিলিং, রেস্ট নেবো কিছুক্ষণ, বিছনা রেডি আমার, আবার দু ঘন্টা পর উঠতে হবে, এলে আবার ঢুকবে, তখন দেখাবো, এখন আবার তো একটু রেস্ট নেব। এলাহাবাদ চিওকি, এখান থেকে একটা লাইন যায় টুয়ার্ডস মানিকপুর। আমাদের কলকাতা থেকে দুটো মুম্বাই মেল আছে তোমরা তো জানাই, একটা ভায়া খড়গপুর নাগপুর হয়ে যায় বেসিক্যালি বেঙ্গল নাগপুর রেলওয়ে দিয়ে। বাট যেটা ওল্ডেস্ট মুম্বাই মেল সেটা কিন্তু হাওড়া থেকে এই দিল্লি রুটেই আসে, দেন এইখান থেকে মানিকপুর হয়ে দেন চলে যায় টুয়ার্ডস বোম্বে।
arriving Allahabad Junction. Lines from Prayag Ghat and Fafamau Junction meet here. গাইজ আর একটু শুয়ে নি, বড্ড টায়ার্ড লাগছে। কানপুর থেকে পাক্কা যাচ্ছে টিল নিউ দিল্লি। গুড মর্নিং গাইজ, মোটামুটি ভালোই ঘুম হলো। এই তো চান্দারি পেরিয়ে এসেছি, কানপুর আউটস্কার্টসে এসে গেছে।
arriving Kanpur Central. Oof, I love this station because of its extremely beautiful architecture. If you have not seen yet how the station looks, then you must Google it now. এখান থেকে কলকাতা দিল্লি মেন লাইনের পাশাপাশি একটা রুট চলে যাচ্ছে টুয়ার্ডস উন্নাও, যেটাই দেন ফার্দার চলে যাচ্ছে টুয়ার্ডস লখনউ, অ্যান্ড আরেকটা রুট চলে যাচ্ছে টুয়ার্ডস কানপুর আনোয়ারগঞ্জ।
আমার নাকে যদি একটা গন্ধ এসছে তারপর আমি দেখাবো আমার জালোয়া। আরে ইয়ার, আমি তো ভাবছিলাম সাময়িক কিছু সময়ের জন্য কুয়াশাটা, এ তো যাওয়ার নামই নিচ্ছে না। মার্চ মাসেও এরকম কুয়াশা? অ্যাকচুয়ালি ঠিকই আছে, ভাবতাম কখনো নর্থ ইন্ডিয়ান ফগ দেখিনি। দেখো এবার বোঝো ঠেলা, এরকম চললে যাতা লেট করিয়ে দেবো। আরে ইয়ার, আরে কি হচ্ছে, কি হচ্ছে এটা? হোয়াট দ্য হেল, এই কুয়াশায় হঠাৎ এই স্পিড, মাই গড। একটু স্লো করল,
স্কিপিং ভর্তানা। ঢুকছি ইটাওয়া জাংশন, এখান থেকে একটা লাইন যায় টুয়ার্ডস গোয়ালিয়র, একটা যায় টুয়ার্ডস ভান্ডাই জাংশন। ভান্ডাই জাংশনটা হলো নিউ দিল্লি থেকে আগ্রা ক্যান্ট গোয়ালিয়র হয়ে ভোপালের দিকে যাচ্ছে যেই রুটটা, সেই রুটে ঠিক আগ্রা ক্যান্টের পরের স্টেশনটাই টুয়ার্ডস ঢোলপুর অ্যান্ড গোয়ালিয়র। অ্যান্ড অলসো আরেকটা লাইন যায় টুয়ার্ডস মেন পুরি জাংশন। উফ, অনেকদিন পর পুরো ফাটিয়ে বার করলো ইটাওয়া। গরম গরম চা আর সাথে খবরের কাগজ, আ পারফেক্ট স্টার্ট টু দ্য ডে। কি জানি কি হলো, এতক্ষণ তো এই কুয়াশার মধ্যেই ফাটিয়ে টানছিল, আবার সেই আগের মতন স্লো করে দিয়েছে।
পিং বাদাম। ঢুকছি শিকোহাবাদ জাংশন, এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে মেইনপুরি জাংশন হয়ে ফারুকাবাদ জাংশনের দিকে। স্কিপিং শিকোহাবাদ, কিপিং ফিরোজাবাদ, ফ্ল্যাট 130 কিলোমিটার পার আওয়ার। এক ফ্ল্যাট 30 কিলোমিটার পার আওয়ার। ওয়াপ 7, হাওড়া রাজধানী। তাও ভালো, কেয়ের উপর অ্যাট লিস্ট ক্যাটেল রান ওভারটা হয়নি, তাহলে আরো বড় ডান হয়েছে তো। ও, আমি নিজে চোখে দেখছি না ফিরোজাবাদটা, ক্যামেরা দিয়েই দেখে যাচ্ছি। জয়পুর সুপারফাস্টে কিরম দর হচ্ছে? তুই মামা, তোর কথাটাই ঠিক, তুমি অবশ্যই পেছনে রাখবি আমাদেরকে। পপকর্নটা বার কর, খাই। তাই করি। এই যে স্পেশাল এসি 3 টিয়ার এবং 2 টিয়ারে সার্ভ করা পপকর্ন, ফ্লেভার পপকর্ন, সেটা এখন খাই। আর তো কিছু কাজ নাই, কেন কি ট্রেনটা চলছে প্রায় 500 আপ, তাই পপকর্ন খেয়ে টাইমটা কাটাই। দেখি পপকর্নটা একটু জনতাকে দেখাই। ক্লাসিক বাটার ভালো খেতে, দুটো মারি হ্যাংলার মতো। দুটো কেন, 500টা মারো, ভালো খেতে। ব্রেকফাস্ট সামগ্রী সার্ভড। এটা চকোস নেই, বাটার, ডাউন ব্রেড, বারওয়ান চকলেট, সস, সুগার, টি কফি কিট, কর্নফ্লেক্স।
ব্রেকফাস্টের প্রথম পর্ব শুরু করলাম দুধ আর কর্নফ্লেক্স দিয়ে। কোথায় ঢুকছে রে আমাদের ট্রেন? চামড়লা ব্রেকফাস্টের দ্বিতীয় পর্ব উইথ ব্রেড বাটার অমলেট অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ। আহ, ফ্রেশ অ্যান্ড টেস্টি। এটা অর্কদা নিয়েছিল ব্রেকফাস্টে, উপমা। সত্যি বলছি, মুখে লেগে থাকার মতন টেস্ট। আমি নেক্সট কখনো ফার্স্ট এসিতে চললে এটা নেবই নেব। এই হাথরাস জংশন থেকে একটা লাইন চলে যায় হাথরাস সিটির দিকে। ঢুকছি আলিগড় জংশন, এখান থেকে একটা রুট চলে যায় টুয়ার্ডস চন্দৌসি জংশন, অ্যান্ড সেখান থেকে একটা রুট যায় টুয়ার্ডস বরেলি, অ্যান্ড আরেকটা চলে যায় টুয়ার্ডস মোরাদাবাদ জংশন। উধমপুর এলাহাবাদ এক্সপ্রেস।
Ladies and gentlemen, boys and girls, you are requested to fasten your seat belts because the king has got the clearance. Skipping Gulwar. আরে আর ধুর, আবার স্লো করে দিচ্ছে। সিলেক্ট করছি ডাবর চবন প্রাশ কমলপুর আসছি আমরা তো বাঙালি কামালপুর না হলে কমলপুর কমলপুর কমল স্কিপিং কমলপুর Thank you.
ভাড়া রান কর। আমার নাম মালগাড়ি। আমার কাজ হলো যখন কোনো মানুষ অনেকক্ষণ অপেক্ষা করে বসে থাকে কোনো বড় জাংশন দেখবে বলে, আমি এসে সেই স্টেশনটাকে গার্ড করে দিই নিজের ওই দামড়া অ্যানাকন্ডার মতন চেহারা নিয়ে। কিউট না? এই গাজিয়াবাদ জাংশন থেকে একটা লাইন চলে যাচ্ছে টুয়ার্ডস মিরাট সিটি জাংশন অ্যান্ড সেখান থেকে সাহারানপুর জাংশনের দিকে, আরেকটা লাইন চলে যাচ্ছে হাপুর জাংশন, মুরাদাবাদ জাংশন, বরেলি জাংশন হয়ে লখনউয়ের দিকে। এর সাথে তো হাওড়া দিল্লি মেন লাইন আছেই। সাহিবাবাদ এই সাহিবাবাদ স্টেশনের পরেই ওল্ড দিল্লির লাইন রাইট সাইডে কার্ভ করে ডাইভার্জ করে যায় আর নিউ দিল্লির লাইন স্ট্রেট বেরিয়ে যায়। আমাদের কালকা মেল, জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস সব ওল্ড দিল্লি পার্টিরা এই স্টেশনের পরেই ডান দিকে ডাইভার্জ করে যায়। তুই
crossing Mandavli Chander Vihar into the National Capital Territory now. এই এক্সাক্ট লোকেশনটার নাম হলো প্রগতি ময়দান। এখানে মথুরা সাইড থেকে আসছে যেই রুটটা, এসে মেশে আমাদের গাজিয়াবাদের সাইড থেকে যে রুটটা আসছে সেটার সাথে। Thank you.
না, উঠি এবার, রেডি হই। So guys, ঢুকছি last and final station, New Delhi. It has been a great experience being a part of the Golden Jubilee celebration and the run. It was my dream from my childhood, which I have accomplished. The Howrah Rajdhani has indeed come a long way, but a lot more to go. I wish it keeps on serving the nation with quality, meeting international standards. Again wishing you a very very happy birthday. Long live. Guys, I guess you have enjoyed traveling with me. If yes, don't forget to give this video a like. Also subscribe and share with your close ones.
যে টু এসি ফার্স্ট এসিতে আর কি ওই আসে না যারা কাজ করে, আমাদেরকে দেখে এরকম টাটা করছে, কাচের মধ্যে এরকম করে বাড়ি মারছে, কাচের মধ্যে বাড়ি মারছে না দাদা। এখন সবাই মিলে যাচ্ছি হোটেল, এখানে থাকবো সবাই বেশ কয়েকদিন, হই হুল্লোড় হবে, মজা হবে। অ্যাজ অফ নাও সাইনিং অফ ফর টুডে, আবার আসবো খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি চলি, টাটা, টেক কেয়ার।